হ্যালো বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর একটা একটা ইম্পর্টেন্ট নোটের জন্য ব্লগটাকে স্টার্ট করলাম। কেন কি ভেবেছিলাম একটু পরে ব্লগটাকে স্টার্ট করবো, সেটা তোমাকে মাকে দিয়ে শোনাচ্ছি। মা মা কিসের জন্য ব্লগটা স্টার্ট করলাম বলো তো? আমাদের লাকি আছে, দারুণ ইন্টারেস্টিং একটা ইয়ে করেছে, কি বলবো, মানে আমি ভাবতেও পারিনি এরকম করবে। সেই ইয়ের ভেতর থেকে যেখানে ওকে রাখা হয়েছে জলে, হ্যাঁ, ওই জলের উপরে পাথর দেওয়া হয়েছে একটা টবের মধ্যে, ওই পাথর বেয়ে কি সুন্দর বাইরে নেমে গেছে না, মানে আমি ভেবেছিলাম বোধ হয়, রনি বলছে দেখো মা বেরিয়ে গেছে, আমি ভাবলাম রনি বোধ হয় মজা করেছে, ও বোধ হয় বার করে নিয়ে তবে আমাকে বলছে। সত্যি কথা, দুবার থেকে তিনবার, তিনবার থেকে চারবার, তো চারবারের বার দেখছি ও ট্রাই করছে, এত সুন্দর ট্রাই করছে না, তার থেকে এর থেকে বেরিয়ে নিয়ে গলাটা বার করে দেখার মতো। হ্যাঁ, যদি রনি পারে তাহলে দেখো, যদি ও ট্রাই করছে তাহলে রনি তোমাদের দেখিয়ে দেবে, দেখো তোমরা। সত্যি বলছি, মা ফার্স্টে ভাবলো কি আমি মানে বার করে মজা করছি, বাট আমি সত্যি মজা করিনি। ও কিন্তু আমি ফার্স্ট টাইম গিয়ে দেখলাম কি ও, আমি কোনো কাজ করছিলাম এখানে, তো হট করে রুমটাতে গেলাম, দেখছি মানে লাকি নিচে বসে আছে, তাই বললাম কি ও বেরিয়ে, আমি মানে একটুখানি সাডেনে ছিলাম কি বেরিয়ে গেছে, কিন্তু পরে দেখছি কি না ও মানে পরে দেখছি কি হতে পারে পড়ে গেছে, ও উপরে চাপতে গিয়ে পড়ে গেছে, কিন্তু না ও সত্যি পড়েনি, দাদা আসতো মার্কেট থেকে, তো অ্যাকচুয়ালি ও পড়েনি। ও কী হয়েছে না, ও ট্রাই করে করে বেরিয়েছে, একবার না দুবার না তিনবার মা চারবার মাকে দেখালাম, ও বেরোলো নিজের থেকে, ও বেরিয়ে নিয়ে ওর ট্রাই করতে করতে বেরিয়েছে, বলে না কাছুয়া কেন জিনিস ট্রাই করতে ছাড়ে না, দেখো লাকি এখন বসে আছে নিচে। আজকে লাঞ্চের মেনু হলো সানডে স্পেশাল বলে কিছু নেই সেরকম, বাট নর্মাল ভাত, এই যে ভাত, এন্ড এই দিকে হবে ডাল, মেবি এই তো ডাল। আর দাদা বানিয়েছে আজকে, সেটা হচ্ছে দাঁড়াও দেখো কি হয়েছে, দেখো নোংরা চিকেন, ড্রাই চিকেন, চিকেন কষা যা বলতে পারো, এই দেখো। আর লাকি কি করবে, কি করছে দেখবে, চলো তোমাকে দেখাই। এইদিকে অ্যাকচুয়ালি লাকি এখন কি করছে তোমাকে লাকি সেটা তোমাকে দেখাই। লাকি কোথায়, এক সেকেন্ড দাঁড়াও, ওই দেখো লাকিকে, এই দেখো আমাদের লাকিকে, দেখো কি করছে, দেখো এই দেখো, আজ বদমাশি করে এখন রোদে রোদে এদিক ওদিক, রোদ আছে বলে রোদে থাকবে এখন, এখনও দেখো রোদে যাবে, এই তো এই দেখো, এই দেখো আসবে, দেখো চলো 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 চলো, এই দেখো পালালো পালালো, ও এখন এই এরিয়াটা ওর হয়ে যায়, দেখো এইখান থেকে এই এরিয়াটা ওর, বুঝলে। দেখো সব লাইটের দিকে আমি লাইটগুলো নিয়ে, মানে এত রেতে লাইটগুলো আমার জট পাকিয়ে থাকে, তো সব আলাদা আলাদা করলাম। এটা 2018-এর লাইট, এটা দেখতে পাচ্ছ 2018, ওটা 2017, আদারওয়াইজ 18, এটাও 18, এটাও 18, এটা 18, একটা নিউ না, বাট একটা জিনিস তোমরা দেখতে দেখে বুঝতে পারবে এর, এই জিনিসগুলো দেখো কতটা ভালো, যখন আমি নিয়েছিলাম না একটু ভালো দেখে নিয়ে কিনেছিলাম এগুলোতে, বিকজ এগুলো চাইনিজ প্রোডাক্টই থাকে সেজন্য ওগুলো বাঁচে না, বাট এগুলো ভালো ছিল সেজন্য আমার বেঁচে। দেখো এখানেও লাইটস আছে, আরও আরও লাইটস আছে, সব লাগাবো, সেটা তোমাদেরকে অন্যদিন কোনো ব্লগে দেখাবো, দেখো এটা তো ভালো হচ্ছে সব। এত দেরি হাঁপিয়ে গেলাম লাইটস বার করতে, মানে লাইটসগুলো সাজাবো কি, লাইটসগুলো দেখো সব বার করে রেখেছি, টোটাল বার করে কানেকশনগুলো দেখছি সব ঠিকঠাক আছে কি না, এক দুটো কানেকশন এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো সব সেট করতে হবে, অনেক কাজ বেশি আছে। আর দিওয়ালির আগে আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, তোমরা ব্লগেই দেখতে বুঝতে পারবে কতটা আমি দেখাতে পারবো, বিকজ দিওয়ালির দিনে মানে কালী পুজোর দিনে তো কাজ ছেড়ে দাও, অনেক এত বেশি কাজ থাকে যেটা পসিবল হয় না, মেবি পুরোটা আমি শ্যুট করতেও পারবো না, বাট যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। এই লাইটসগুলো দেখে এখন মাথা ঘুরছে, এখন মেবি ব্যালকানিতে দিতে হবে, আর দেন বাড়িতে দিতে হবে, বললাম না এইখানে লাইটসগুলো আসবে, বাই দা ভাই এগুলো নতুন এসছে, ঠিক আছে এই তিনটে সেট নতুন এসছে,
এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে তিনটে লাইট আসবে, সবকিছু সেট করব, সেগুলো তোমাদের আগেও বলেছি, সবকিছু দেখাবো। আর একটা প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ, দিস, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন স্যানিটাইজার কিভাবে কম ইউজ করো, বিকজ অনেক মানুষ স্যানিটাইজার ইউজ করে নিজের ক্ষতি করছে, তো সেটা কম ইউজ করার জন্য একটা জিনিস আমি অনেক দিন থেকে ইউজ করছি, তো ভাবছি আজকে তোমার সাথে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, বিকজ দেখাতে হবে। এই জিনিসটা যদি দেখাই, মেবি অনেক মানুষে কিনবে, অনেক মানুষের এটা দিয়ে উপকার হবে, তো আই হোপ সো তোমরা এই জিনিসটা দেখবে। চলো আমি জিনিসটা দেখাই তোমাদের আগে। ফার্স্ট অফ অল, এটা কোনো পেড প্রমোশন না, তোমাদেরকে আগে বল দিচ্ছি, বাট ক্লিয়ারলি অ্যাকোয়ারিয়ামও রেখেছি, বলো দেখো সব এদিকে চলে এসছে, তো তোমাদের ক্লিয়ারলি বলে দিই, এটা একটা হচ্ছে, সেটা হচ্ছে ইউভি লাইট দিয়ে স্যানিটাইজ করে সব জিনিস, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। দেয়ার ইজ এ বাটন, দেখো স্টার্ট, এটা অ্যারোমার জন্য হচ্ছে, দেখো 25%, 50%, 7500 অ্যান্ড USB আউটপুট, এটা দিয়ে ফোন চার্জ করতে পারবে। আর এটা হচ্ছে 5 ভোল্টের, যেটাতে এটাতে কারেন্ট আসে এটাতে, অ্যান্ড এটা হচ্ছে ফ্রম পট্রনিক্স, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাই, এই জিনিসটা এভাবে টিপলে এখানে খুলে যায়, দেখো এখানে একটা স্পেস দেখতে পাচ্ছ, এই স্পেসটা আই হোপ দেখতে পাচ্ছ তোমরা। সো এই স্পেসটার ভিতরে দেখো এই সাইডে অ্যান্ড এই সাইডে কিছু লাইটস আছে, ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এই সাইডে অ্যান্ড এই সাইডে কিছু লাইটস আছে, ঠিক আছে। সো এই লাইটসগুলোই মেনলি যা কাজটা করে, এটা হচ্ছে ইউভি লাইটস, আমি তোমাদের কিছু প্রোডাক্ট এনে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউভি লাইটস, অ্যান্ড এটা কেন ইউজ হয় সেটা তোমাদেরকে বলছি। দেখো এই ওয়াশটা যেরকম, বাইরের থেকে যদি আমি পরে আসি, দেন আফটার বাড়িতে এসে নিতে আমাকে স্যানিটাইজ করতে হবে, আর এর উপর যদি স্যানিটাইজার ইউজ করি, এভরি সিঙ্গল প্রোডাক্টটা যদি স্যানিটাইজার ইউজ করি, কতটা ইউজ হবে, ভেরি সিম্পল, এটা এইভাবে করে এই ভিতরে এইভাবে রেখে দাও, এটা এভাবে বন্ধ করে দিলাম, ঠিক আছে। দেন আফটার দেখো এখানে কারেন্ট লাগানো আছে, এখান থেকে এই একটা নর্মাল যেটা ফোনের চার্জার থাকে আমাদের এই পিনের, এই দেখো, ঠিক আছে, এই পিনের চার্জারকে এইখানটাতে এইভাবে, এখানটাতে এভাবে লাগিয়ে দিতে হবে। দেখো লাগিয়ে দিলাম, একটা সাইরেন অন হলো, দেখো অন হলো, তো অন হওয়ার পর জাস্ট স্টার্টটা টিপে দিতে হবে, দেখো বাটনটা টিপে দিলাম, দেন অন হয়ে গেল। এটা 25%, 50%, 7500 হয়ে যাবে, ফুল হয়ে যাবে, একটা একটা করে লাইটস নিজেই অন হয়ে যাবে। দেন আমি ঝট করে খুলে দেখাচ্ছি, যেহেতু ইউভি লাইটস দেখতে নেই, আমি ইউভি লাইটের দিকে তাকাচ্ছি না, তোমাদেরকে জাস্ট উঠিয়ে একটা জিনিস ঝট করে দেখিয়ে দিচ্ছি আমি, মানে ফর এ সেকেন্ডস, কেন খুললেই ইউভি লাইটসগুলো বন্ধ হয়ে যায়, অটোমেটিক ফিচার আছে এর মধ্যে, এই দেখো দেখো দেখতে পাচ্ছ তো, তো এটা হচ্ছে ইউভি লাইট দিয়ে স্টেরিলাইজ হয়ে যায় এই জিনিসগুলো। তো এবার তোমাদেরকে আমি পুরো জিনিসটা তখন হোক আমি বলছি। সো তোমাদেরকে প্রোডাক্টটা দেখালাম, জানো প্রোডাক্টটা মেনলি ইউজ হয় আমাদের বাড়ির থেকে, বাড়িতে আমাদের মেনলি খুব স্যানিটাইজার ইউজ হচ্ছিল এভরিডে, আমাদের এখানে ডক্টরসরা, আমাদের হসপিটাল যারা কাজ করে সবাই মানা করেছে স্যানিটাইজার ইউজ করতে, বিকজ স্যানিটাইজার বডির জন্য ভালো না। তো মায়ের যেমনি মাস্ক, ঠিক আছে, মাস্ক হয়ে গেল, টাকা হয়ে গেল, ঘড়ি হয়ে গেল, চশমা হয়ে গেল, এভরিথিং, ছোটো ছোটো জিনিস, এটা কিসে লাগছে, খোঁজ মতন আছে, তো সব জিনিসের মধ্যে, ছোটো ছোটো জিনিসের মধ্যে মানে স্যানিটাইজার ইউজ হচ্ছিল। সেটা নিয়ে না আমাদের খুব, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ সেটা নিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছিল। প্রবলেমটা এটা হচ্ছিল, এভরি টাইম বাড়িতে মা বাইরের থেকে আসতো, আসার পর স্যানিটাইজার ইউজ করতাম আমরা, মানে এত বেশি স্যানিটাইজার ইউজ হচ্ছিল, 5 লিটারের একটা বটল ছিল, তোমাদেরকে আনিয়েছিলাম দেখিয়েছিলাম, ওই বটলটা এখন এইটুকু বেঁচে আছে, জাস্ট এইটুকু, এত ইউজ হচ্ছিল, বিকজ মা বাইরের থেকে জিনিস আনছে, আমাকে স্যানিটাইজ করতে হবে। তো আমি না একটা অল্টারনেটিভ মানে এদিক ওদিক ট্রাই করছিলাম যে কোথায় পাই, দেন আফটার অ্যাট লাস্ট আমি এই জিনিসটা, দাদা আমাকে বললো অ্যামাজনে পাওয়া যাচ্ছিল, তোমাদেরকে পারলে লিঙ্কটা দিয়ে দেবো, এটা এতটাই ভালো, এটা স্যানিটাইজ করে দেয়, কারণ এটা হচ্ছে এর ভিতরে একটা ইউভি লাইটস আছে, যেই রকমভাবে আমাদের ওয়াটার ফিল্টারে থাকে না, সেই রকম ওয়াটার ফিল্টারে মানে নিচের পার্টটায় দেখবে একটা ইউভি লাইট লেখা থাকে, আরও প্লাস ইউভি প্লাস UF, তো ইউভি লাইটটা অলওয়েজ স্টেরিলাইজ করে, তো সেই জন্য এটা নেওয়া, এটা নিলে অ্যাটলিস্ট আমার যত বেশি স্যানিটাইজারের যে ইউজটা হচ্ছিলো ওটা কমে গেছে, আমাদের এখন মানে একটু ভয়টা কম, স্যানিটাইজার ইউজ করলে ভেতরে জানো চেস্টে গেলে অনেক প্রবলেম করে সেটা কম। সো এই জিনিসটা এতটা ফায়দা পেয়েছি আমরা, এতটা ইউজ করছি, আর হোপ সো তোমরাও কিনবে, তারা যারা পারছো প্লিজ কিনে নিও, বিকজ স্যানিটাইজার ইউজ কর এভরিডে, যেরকম দেখো হাতে তো তুমি এটা ইউজ করতে পারো না, হাতে স্যানিটাইজার ইউজ করো, বাট ফোন, মোবাইল, পেন, মাস্ক হয়ে গেলো, দেন আফটার ঘড়ি হয়ে গেলো, ছোটো ছোটো জিনিস, গাড়ির চাবি হয়ে গেলো, এভরিথিংয়ে স্যানিটাইজার ইউজ করো না, এটা দিয়ে স্টেরিলাইজ করো, এভরিথিং করলে ডান, আর কিচ্ছু করতে হবে না।
সো এইটুকু তোমাদেরকে বলে দিলাম, এটা খুব দরকারি জিনিস, তো তোমাদেরকে দেখিয়ে দিই, ওটা 75% অলমোস্ট হয়ে গেছে। ও 20 ছিল, 50 হলো, 75 এখন 100% হতে চলেছে, দেখো অলমোস্ট 100%, ঠিক আছে। এটা 100% হয়ে গেলে একটা বিপ আসবে, বিপ সাউন্ড শুনতে পাবো আমরা অটোমেটিকলি, এই জায়গা থেকে একটা বিপ সাউন্ড আসে, এই দুটো জায়গা থেকে বিপ সাউন্ড, বিপ সাউন্ডটা যেরকম আসলো দ্যাট মিন্স স্টেরিলাইজ পুরোপুরি হয়ে গেছে। এটা হয়ে যাক, দেখো অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে, এখানে বিপটা হয়ে গেল, দ্যাট মিন্স এখানে স্টেরিলাইজ কমপ্লিট হয়ে গেল। এবার এটা এরকমভাবে খুলবো, ওয়াচটা বেরোলাম, দিস ইজ ফুল্লি স্টেরিলাইজ, এর মধ্যে আর কিচ্ছু নেই, আমার কোনো ভয় নেই। অ্যান্ড এইখানে আরেকটা অপশান আছে, এই দেখতে পাচ্ছ এখানে, এই যো এই এরিয়াটা, এই এরিয়াটা, এখানে কোনো এসেন্সিয়াল অয়েল দিলে বা কোনো সেন্টেড অয়েল দিলে পুরো অ্যারোম্যাটিক হয়ে যায়, জাস্ট ওই জন্যই সুইচটা দেওয়া হয়েছে। দেখো সুইচটা টিপে দিলাম, এটা অ্যারোম্যাটিক হয়ে যাবে, এরিয়াটা হয়ে গেলে এটা অন হয়ে গেল, ঠিক আছে। ব্লগটা আমি আর বেশি বড় করছি না, আজকে যা দেখাবার ছিল তোমরা দেখিয়ে দিলাম। কালকে আমরা যাব দিওয়ালির শপিং করতে, সেটা তোমাদের সাথে পরশুদিন শেয়ার করব, পরশুদিন ব্লগে, মানে তোমরা দেখতে পাবে কালকে, বাট এটা আজকে শুরু হচ্ছে যেহেতু কালকে তোমরা দেখতে পাবে ব্লগটা, দিওয়ালির শপিং এর ব্লগ। অনেক কিছু কেনাকাটা আছে, সব কিছু দেখাবো, মার্কেটে কী কী কিনছি না কিনছি, বিকজ আস্তে আস্তে রাশ হয়ে যাবে। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখবে, অ্যান্ড স্মাইল করতে থাকবে। মা তরকারি কাটতে লেগেছে, কিন্তু মাকে বাই করতে বলো, মা বাই তো করো, ব্লগের লাস্টে বাই তো করো, আরো কিছু বলো, একটু কিছু বাই বাই কিছু। এই তরকারি কাটতে বসলাম, এবার ডিনারে কর কি বানাবো না বানাবো চিন্তা হচ্ছে, দেখি কি বানায় না বানায়। মায়ের কিচ্ছু না, মায়ের লাস্ট এন্ডিং পার্ট হচ্ছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে, চলো বাবাই।